সালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতু বন্ধু এটা আমার পাঁচ নম্বর ভিডিও বন্ধু কথা বলার আগে আপনাদের কাছে আমি দরখাস্ত করছি যে আপনার দয়া করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বটনে ক্লিক করে লাইক করুন কেননা আমার সমস্ত ভিডিও লাইক পাওয়ার যোগ্য আনলাইক পাওয়ার যোগ্য নয় যেহেতু আমি আপনাদের উপকারের জন্য কথাগুলো বলছি আপনাদের জন্য বলছি আর এটা আমার চ্যানেল নয় আপনাদের চ্যানেল এত এই চ্যানেলকে উজ্জীবিত করা আপনাদের কর্তব্য যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না তাহলে ওরা নিজেদের ভালো চায় না জানতে হবে এই চ্যানেলের কাজই হচ্ছে মানুষের উপকার পৌঁছানো সমস্ত মানুষ কী করে উপকার পাবে এই উদ্দেশ্য এই চ্যানেলের তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমার চ্যানেলকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করুন তাতে কার্পনা করবেন না কী করবেন না তাতে আপনার কোনো পয়সা খরচ হবে না ঠিক আছে পয়সা খরচ হবে না আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বন্ধু তো আজ বিশেষ একটা বিশেষ আলোচনা আপনাদের সামনে মেয়েদের বিয়ে কেন বন্ধ হয়ে যায় তার কারণ কী মেয়ে দেখতে এসে আমার আপনার মেয়ে খুব সুশিক্ষিত ভালো ফ্যামিলি হ্যাঁ আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে বাড়িতে সব কিছু আছে কোনো সুখ শান্তির কোনো অভাব নাই কোনো কিছু অভাব নাই কিন্তু তারপর আপনার মেয়েকে দেখতে এসে হ্যাঁ বলছে ঠিক আছে পরে বলছি পরে বলছি বলে গিয়ে আর জবাব দিচ্ছে না তার কারণটা কি তার কারণ এবার অনেক মানুষ জ্যোতিষের কাছে যায় জ্যোতিষের কাছে গিয়ে বলে যে এই ব্যাপার আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন আমার মেয়ে দেখতে খারাপ নয় খুবই সুন্দরী কিন্তু তা সত্ত্বেও মেয়ের বিয়ে হচ্ছে না কেন কি অবস্থা তো জ্যোতিষীরা অধিকাংশ জ্যোতিষী যারা দোকান খুলে বসে আছে জ্যোতিষী হোক অথবা যারা আছে যার করে আর কি আমি কারণ নাম করব না যার করে তাবিজ কবজ দিয়ে তারা ফট করে বলে দেয় আপনার মেয়েকে হ্যাঁ পর প্রথমে জিজ্ঞাসা করে আপনার মেয়ের নাম বলুন মায়ের নাম বলুন মেয়ের নাম মায়ের নাম নিয়ে একটা হিসাব বের করে বলে কি বলে দেয় ওকে জাদু করেছে জাদু করেছে যার ফলে ওর বিয়ে ভেঙে যাচ্ছে বিয়ে হচ্ছে না বন্ধুরা আমি বলবো ওরা সব কিছুকে জাদু বলে চালিয়ে দিচ্ছে কিন্তু জাদু সব জাদু নয় এই ধরনের কেস কেন হয় আমি আজ বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো আর যা বাকি থাকবে সামনে ভিডিওতে বলবো ঠিক আছে তার দুই রকম কারণ আছে মেয়েদের বিয়ে ভেঙে যাওয়া দুই রকম কারণ বিয়ে হচ্ছে না অনেক চেষ্টা করছেন মানুষ দেখে যাচ্ছে এ পর্যন্ত কুড়ির পঁচিশটা লোক দেখেছে মেয়েকে কেউ বিয়ে করছে না তার পিছনে দুটো কারণ নাম্বার এক আস মেয়ের যে সময় আসল সময় সে সময় বিয়ে না দেওয়া একটা মেয়ে আঠারো বছর আঠারো বছর বয়সে তাকে বিয়ে দিতে হবে ঠিক আছে ওই বয়সে বিয়ে না দিয়ে তাকে রেখে বাড়িতে ভরে রেখে দিয়েছে অনেকে রেখে দিচ্ছে মানে তাকে পড়াচ্ছে কলেজে পড়াচ্ছে দেখা যাচ্ছে তার বয়সে যাচ্ছে টেস্ট টেস্ট চব্বিশ হয়ে যাচ্ছে তখন তার শরীরের রূপ লাবণ্য একটু ঢলে যাচ্ছে আগের মতো মানে একটা মেয়ে চল্লিশ বছর আপনার ষোলো বছর শত বছরের মেয়ে দেখতে যে আকর্ষণীয় হবে আকর্ষণ হবে আপনার তেইশ বছর চব্বিশ বছর বয়স বয়সের মেয়ের মধ্যে সে আকর্ষণটা থাকে না তো এই জন্য মেয়েদেরকে কেউ পছন্দ করতে চায় না এক নম্বর কারণ ঠিক আছে মেয়েকে তার যে বিয়ের যে বয়স আসল বয়স সে বয়সে তাকে বিয়ে না দেওয়া সে বয়স পার হয়ে যাওয়ার পর তাকে বিয়ে বিয়ে দিতে যান সে বিয়ে ভালো ছেলের সত্ত্বে তো হবেই না কোনো ছেলে তাকে সে ভালো ছেলে বিয়ে করবে না আর যদি আপনার টাকা পয়সা মেলা থাকে অনেক টাকা খরচ করে আপনি যদি বিয়ে দেন কিন্তু মেয়ে তার স্বামীর ভালোবাসা পাবে না কখনই পেতে পারেন এই জন্য মেয়েকে উচিত সময় বিয়ে দেন ইসলামের মধ্যে কি বলা হয়েছে তিনটা জিনিস তাড়াতাড়ি করো তার মধ্যে একটা মেয়ে যদি উপযোগ্য হয়ে যায় বা ছেলে উপযোগ্য হয়ে যায় তাকে তাকে সঠিক সময়ে বিয়ে দেওয়া তো বন্ধু মেয়েদের বিয়ে ভেঙে যাওয়ার একটা কারণ ঠিক আছে এবার বাকি থাকলো যে আমার মেয়ে তো ষোলো সতেরো বছর বয়স হয়ে গেছে দেখতে খুব রবশী খুব সুন্দরী তার সত্ত্বেও কেন তাকে বিয়ে করছে না ছেলেরা আসে দেখে দেখে চলে যায় বলে পরে বলবো কেউ বলেই না তার কারণ কি তার পিছনে আপনার দুটো জিনিস এক হয়েছে বদনজর দুই দুই নম্বর দিয়েছে জাদু এবার বদ নজর শুধু মানুষের লাগে না বদ নজর দুই ধরনের হয় একটা হচ্ছে মানুষের বদনজর আর একটা জিন জিনের বদ বদনজর মানুষের বদনজর যদি লেগে যায় তবে তার কি হবে তার বিয়ে ভেঙে যাবে তার বিয়ে হবেই না একেবারে বিয়ে হবে না আর দুই নম্বর জিন বা শয়তানের বদনজর এই জিন এবং শয়তানের বদনজর এতই খারাপ এতই খারাপ যে ওই মেয়েটার বিয়ে হইতেই চাবে না হইতেই চাবে না যতই সৌন্দর্য হোক যতই রূপে হোক যত বড় লোকের বেটি হোক যাতে টাকা দিতে চাক কালে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে তো বন্ধু তার কারণ কি মেয়ের বদনত কেন লাগে যদি আপনার মেয়ে সে সেজে গুজে খুব সেজে গুজে হাটে গাটে মাঠে মেলাতে খেলাতে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় তো অনেক পুরুষের বদনজর লাগবে তার জন্য দায়ী হয়েছে আপনি আপনার পরিবার আপনার মেয়েকে আপনি মেলা ছেড়ে দিয়েছেন সে যেখানে সেখানে যাচ্ছে এই জন্য তো ইসলামে পর্দা পথার প্রচলন রয়েছে ইসলামের মধ্যে যে পর্দা করো পর্দা করলে কারো বদনজর লাগবে না বাড়িতে থাকবে সবসময় হ্যাঁ আর বদনজর লাগার এক নম্বর কারণ হচ্ছে এই পর্দাহীন আজ মেয়েরা মেলা উলঙ্গ স্বাধীন হয়ে গেছে একেবারে পর্দা নাই বদনজর এজন্য পুরুষের বদনজর লাগছে আর জিনের বদনজর তো লাগবেই বুঝতে পারছেন তো এবার জিনের বদনজর বিশাল খারাপ আমি আপনাকে হাদিস থেকে প্রমাণ দিচ্ছি বোকারির মধ্যে হাদিসটা আছে রসুল ইসলাম একবার মা আয়েসা আল্লাহ এক যুবতী মেয়েকে ঝাড়ফুক করছেন ঠিক তখন রসুল ইসলাম বাড়িতে প্রবেশ করে বললেন হে আয়েসা কী করছো হ্যাঁ আল্লাহ রসুল ইসলাম আমি মেয়েটাকে ঝাড় ফুক করছি তোর সাল্লাম বলছে হ্যাঁ ওকে ঝাড়ফুক করো কোরআন থেকে কারণ ওর উপর জিনের নজর আছে বাস দেখলেন আল্লাহ সাল্লাম দুটো কথা বলছেন নম্বর এক কোরআন থেকে ঝাড়ফুক করো কোরআন দিয়ে ঝাড়ফুক করো এক নম্বর টু উপর জিনের নজর আছে জিনের বদনজর লেগে আছে তাহলে বদনজর কাটতে হইলে কোরআন পড়তে বলছেন আল্লাহ সাল্লাম কিন্তু নির্দিষ্ট করেন নেই যে কোরআনের আয়াত করো এতবার পর ততবার পর কিচ্ছু বলেন নাই শুধু বসে ওকে কোরআন দিয়ে ঝাড়ফুক করো এত কোরআন আপনি যে কোনো আয়াত পড়বেন পরে ঝাড়ফুক করলে বদনজর কেটে যায় কিন্তু তার মধ্যে কিছু বিখ্যাত আয়াত আছে ঝাড়ফুক মানে আপনার নজর কাটার জন্য কিছু বিখ্যাত আয়াত আছে যেগুলো আমি সেগুলো দিয়ে ঝাড়ফুক করি আর ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট লাগে না নজর কেটে যায় ঠিক আছে সেগুলো আমি পরে বলছি তো বন্ধু তো এটা মেয়েদের উপর যে বদনজর লাগে এ বিয়ে ভেঙে যাচ্ছে মেয়েদের বিয়ে ভেঙে যায় মেয়েদেরকে পছন্দ করে না বাড়িতে গিয়ে কেউ বলে না যে হ্যাঁ ঠিক আছে বিয়ে করব তো তার পিছনে আর একশোর মধ্যে নব্বই পঁচানব্বই ভাগ ভাগ হচ্ছে বদনজর তার কারণ জিনের হোক মানুষের হোক আর পাঁচ পার্সেন্ট হচ্ছে জাদু পাঁচ পার্সেন্ট জাদু আছে এমন লোক আছে আমার কাছে আমি যখন দেশে থাকি তখন অনেক ছেলে আমার কাছে আসে এসে বলে মন সাহাব আমি ভালোবাসি ওর যাতে অন্য কারোর সাথে বিয়ে না হয় ওই জন্য আমাকে কিছু জাদু করে দেন আমাকে কিছু করে দেন কিছু তেল পরে দেন পানি পরে দেন জাদু বলে না আমাকে তেল পরে দেন পানি পরে দেন আমি ওর মাথায় সিটিয়ে দেবো তাহলে ওর বিয়ে হবে না কারোর সাথে এমন এবার আমি হয়তো দেই না কেন এটা হারাম কাজ একটা হারাম কাজ আল্লাহ স্বাধীনতা দিয়েছে প্রতিটা মানুষকে ওই মেয়েটা যে তোমাকে পছন্দ না হয় তো তুমি জোর করে ওকে বিয়ে করবে কি করে হইতে পারে না এর জন্য পছন্দের ব্যাপার আছে আর তুমি তোমার বিয়ের দরকার হয় তুমি মেয়েটার মা বাপকে প্রস্তাব দাও তারা রাজি থাকলে অবশ্যই হয়ে যাবে তার মধ্যে ওই সব করার কী দরকার আমার কাছে আসার কী দরকার হ্যাঁ তা আমি কেন তোমাকে এই কাজ করব তোমার মেয়েটাকে ভালো লেগেছে হ্যাঁ বাস ভালো কথা খুব সুন্দর কথা তুমি মেটা মা বাপকে প্রস্তাব দাও কাউকে দিয়ে তোমার মা বাপ চাচা চাচি আছে সবাই আছে প্রস্তাব দাও এবার প্রতিটা মানুষই তো চায় যে আমার মেয়েটার বিয়ে হয়ে যাক ভালো ছেলের সাথে আর তুমি যে সেরকম ভালো ছেলে হও ইনকাম থাকে সব কিছু থাকে বিয়ে হয়ে যাবে কোনো ব্যাপার নাই তো করার কি দরকার হ্যাঁ এবার অনেক মানুষ কি করে আসে এসে এসব করে তো এরকম ভাবে আমি হয়তো জাদু করি না আমি সব দেই না দেহত আমি শরীয়তের উপরে পরিপূর্ণভাবে শরীয়তের উপরে চলি আল্লাহ রসুলের মতো চলি আর এরকম কাজ করা হারাম একেবারে হারাম কিন্তু অনেক আমিল আছে অনেক ওজা আছে যার নেওয়ালা আছে যাদের কাছে গেলে টাকা কিছু দিয়ে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা কাউকে পাঁচ হাজার টাকাও দিয়ে দিচ্ছে যার ফলে তারা কী হয়েছে টাকা খেয়ে ঘুষ খেয়ে তারা এরকম কাজ করে দিচ্ছে আর তাদের কাজ হয়ও তারা তো জাদু করছে না আর জাদু তো তাদের দ্বারাই হবে যারা মানে দিন বেদিন বেদিন ফাঁস এক ফাঁ এরকম মানুষের দ্বারা জাদু বেশি কাজ হয় ঠিক আছে তা ওরা জাদু করে দিচ্ছে সেরকম যার ফলে কী হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে মেয়েটার উপরে জাদু লেগে গেছে ওই জন্য যদি কোনো পুরুষ মানুষ কেউ যে আসে মেয়েটা যতই সুন্দরী হোক তার নজরে মেয়েটাকে একেবারে বদসরূপ দেখবে আমি তার মেয়েটা যতই সুন্দরী হোক কিন্তু তার কাছে সে লাগবে সে মেয়েটা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ মেয়ে তার চোখে ঠিক আছে কেন এই জাদু করা হয়েছে এই জন্য আর বদনজর কারণ একই অবস্থা বদনজরের কারণ একই অবস্থা তৈরি হয় যে মেয়েটা যতই সুন্দরী হোক যে দেখতে আসবে তার চোখে লাগবে মেয়েটা দুনিয়ার মধ্যে সব থেকে অসুন্দরী কোনোই সুন্দর নেই তার কাছে কিছুই শুনতে লাগবে না তার কাছে এ বদনজরের কারণে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি বদনজর না কাটবেন সালাম যতক্ষণ মতো বদনজর না কাটবেন জাদু না কাটবেন ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা এরকম অবস্থা হবে বিয়ে হইতে চাইবে না ঠিক আছে তো বন্ধু আমাদের সমাজে আজ মেয়েদের বিয়ে না হওয়ার এই সমস্ত কারণ এই সমস্ত কারণ রয়েছে ঠিক আছে অর্থাৎ বদনজর পঁচানব্বই পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট জাদু থাকে তার মধ্যে পাঁচ পার্সেন্ট জাদু থাকে এক নম্বর আর আর এক নম্বর হচ্ছে কি যে যে মেয়ে ছেলের উপযুক্ত সময় বিয়ে দেওয়া না হয় তাকে তার সময় পার হয়ে যদি যায় তখন যদি বিয়ে দিতে চান তখন কিন্তু এমন সমস্যা তৈরি হবে এমন সমস্যা তৈরি হবে ঠিক আছে এর জন্য আমাদেরকে কী করতে হবে মেয়েদেরকে সঠিক সময়ে বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে সময় পার হয়ে এই তেইশ বছর চব্বিশ বছর বয়সে বিয়ে দিতে যায় একটা মেয়েকে তেইশ চব্বিশ বছর বয়সে তখন তো এক মানে তিন ছেলের মা হয়ে যায় চার ছেলের মা হয়ে যায় ওই বয়সের মেয়ে কেউ পছন্দ করতে চাবে কেউ করতে চাবে না হ্যাঁ ওই বয়সের হ্যাঁ এরকমভাবে বিয়ে করার জন্য পছন্দ করবে না কিন্তু আমোদ প্রমোদ করার জন্য অনেকে পছন্দ করে ওই বয়সের মেয়েকে তার সঙ্গে আমোদ মারবো ফুর্তি করব ফুর্তি ওড়াবো ফ্রিতে পরের মেয়ে তার সঙ্গে মিলেমেশা করে ফুর্তি এই ফুর্তি মারার লোক অনেক পাওয়া যাবে কিন্তু আপনার বর পাবেন না তাকে বিয়ে করে তার সাথে সংসার করবে সেরকম মানুষ পাবেন না আপনি খুব কম ঠিক আছে প্রেম করবো এই মেয়েটা চব্বিশ পঁচিশ বছর বয়সে দেখতে সুন্দরী আছে তার সঙ্গে প্রেম করব তার সঙ্গে আড্ডা মারবো হ্যাঁ ফুর্তি মজা করব এসব করবো কিন্তু মেয়েটাকে আপন করব আপন করে আমি ঘরে তুলবো তা করবে না কখনো করবে না এর জন্য মেয়েদেরকে বিয়ে দিতে হলে আঠারো বছরের মধ্যে বিয়ে দিবেন আঠারো উনিশের মধ্যে বিয়ে দিয়ে দিবেন ঠিক আছে বেশি বয়স করবেন না যে আমার মেয়ে পড়াশোনা করছে সে এখন কলেজে পড়ছে এই ডিগ্রি হাসিল করবে সেই ডিগ্রি হাসিল করবে ডিগ্রি হাসিল করে 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 আপনার ডিগ্রিতে কি আপনি ধুয়ে পানি খাবেন হ্যাঁ মশাই ঠিক আছে আপনার মেয়ের আপনি পড়েন কেন কেন মানা করছে ওকে বিয়েটা দিয়ে দেন সঠিক সময়ে সঠিক সময়ে বিয়ে দিয়ে দেন সে পড়াশোনা করুক অসুবিধা কিছুই নাই উনিশ বছর হয়ে আঠারো বছর উনিশ বয়সে বিয়ে দিয়ে দেন ভালো পাত্র যদি পান যদি ভালো পাত্র পাওয়া যায় বিয়ে দিয়ে দেন তারপর বিয়ে সাদি করান পড়াশোনা করান কোনো অসুবিধা নেই তো এই জন্য ভাই তাহলে বলে দিলাম তিনটা কারণ এক নম্বর এক সঠিক সময় বিয়ে না দেওয়া নম্বর দুই বদনজর মানে একশো পাঁচটার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট বদনজর লেগে থাকে ওই জন্য মেয়ের বিয়ে হয় না ঠিক আছে আর এই এবার বদনজর থেকে রক্ষা করার জন্য এক আমাদের কর্তব্য আমাদের মেয়েদেরকে আমরা বাড়িতে পর্দাতে রাখবো মানে তাতে খোলামেলা মেলা সেরে দিলে হবে না হ্যাঁ চাষ ভাইয়ের সাথে মামা তো ভাইয়ের সাথে খালাতো ভাইয়ের সাথে গেরামের পারাপ ওদের সঙ্গে এক একেবারে অবাধে গল্প করবে ওদের সঙ্গে হাসাহাসি করবে ওয়ালাইকুম সালাম তো হাসাহাসি করবে এরকম করলে হবে না মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে তবে মেয়েদের সম্মান বাড়বে মেয়েদেরকে ছেলেরা আগ্রহ করে বিয়ে করবে আগ্রহ করে বিয়ে করবে আর যে আমি মেয়েকে ছেড়ে দেই স্যার যদি সবার সঙ্গে মিলেমেশা করে তাহলে ওই মেয়েকে কে বিয়ে করতে চাবে কে বিয়ে করতে চাবে এরকম মেয়েকে ওই জন্য বন্ধু হ্যাঁ মেয়েদেরকে পদায় রাখুন পদায় রাখুন আর আর দুই নম্বর কথা হয়েছে মেয়েরা কি আজ লালপ্পা হয়ে গেছে ওরা দিলিস্লামে পড়া করে না সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা করে একটু চাটা খেয়ে বইগুলো বেগে রেখে চলে গেল টিউশনি পড়তে সকালে নামাজ পড়লো না নামাজ পড়ে না আর ঘুম থেকে উঠে সে আপনার ছয়টা সাতটার সময় উঠে নামাজ হয় নামাজটা ঠিক মতো পড়ছে না এবার রসুল ইসলাম কী বলছে হাদিসের মধ্যে বলছেন যে যারা ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে তাকে শয়তান কি করে তাদের কানে পেশাব করে দেয় হ্যাঁ পেশাব করে দেয় তা এবার দেখেন আপনার মেয়ে নামাজ পড়ছে না একদিনও নামাজ প্রতিদিন শয়তান পেশাব করছে পেশাব করছে শয়তানের পেশাব মানেই সে এগুলো সে একটা বিশাল ব্যাপার এটা একটা একটা জাদু ধরেন আপনি আর জাদু আছে আসে আল্লাহাম হাদিসের মধ্যে বলছে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সকাল শয়তান আসে এসে কি করে তাকে তিনটা বান মেরে দেয় এবং তাকে হাত চাপড়িয়ে বলে ঘুমা ঘুমায় অনেক রাত আছে চলে যায় যার ফলে কি করে সে ঘুমিয়ে অলস এমন ঘুম আসে তখন শয়তান যখন বান মেরে দেয় এত ঘুম আসে যে তার ঘুম শেষ হয় না আসে এভাবে ঘুমিয়ে থাকে আর যে ব্যক্তি উঠে যায় এক উঠে গেলে তার একটা বান শয়তান যে বান মেরেছে একটা বান খুলে যাবে আর ওজুকলে দ্বিতীয় বান খুলে যায় যখন উঠে নামাজ পড়বে তখন তৃতীয় বান খুলে যায় তখন নামাজ পড়ার পর তার শরীরটা ফুরফুরে ভাব আসে তার শরীর তার মেজাজটা ফুরফুরে হয়ে যায় খুব সুন্দর লাগে আর যে ব্যক্তি নামাজ পড়বে না ওইভাবে শুয়ে থাকবে তার শরীরের মধ্যে একটা অলস এমন অলস অলস ভাব আসে সারাটা দিন শরীর অলস থাকে মন মরা ভাব থাকে শরীরে কিন্তু নিস্তেজ থাকে কিন্তু তেজ থাকে না বল শক্তি থাকে না কিছু থাকে না ঠিক আছে হাদিসের কথা নেয় না একেবারে সব মিলে যাচ্ছে একেবারে তো আমাদের মেয়েরা যুবতী মেয়েরা এক নামাজ নাই কিছু না এভাবে প্রতিদিন ভাবে শয়তান তাদের ভান মেরে দিচ্ছে তাহলে কত শরীরের মধ্যে ভান পড়ছে বলেন আর প্রতিদিন শয়তান পেশাব করে দিচ্ছে কানের মধ্যে তাহলে এগুলো মানে রোগ আর কি তো এই জন্য তাদের মধ্যে এমন রোগ সৃষ্টি হয় যে সে রোগ ডাক্তার দিয়ে ভালো হয় না আর এই জন্য এই জন্য তাদের এই এসব ভান মারার কারণে অনেক সময় কী হয় তাদেরকে মানুষের কাছে পছন্দ নেওয়া হয় না যাতে সুন্দর হোক কিন্তু যে দেখতে আসবে তার চোখে তাকে ভালো লাগে না তো বন্ধু এর জন্য আমাদেরকে কী করতে হবে ইসলামের দিকে ফিরে আসতে হবে আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে যদি এ পাঁচ শক্ত নামাজ পড়েন তো শয়তানের কিছুই কারিগরি খাটবে না কিছুই খাটবে না জারিজুরি খাটবে না শয়তানের কিছুই ঠিক আছে আর যদি আপনি সকাল বিকাল কিছু জিকিরাজগার করতে পারেন তাহলে আপনার ওপরে আপনার মেয়ে আপনার মেয়ে যদি প্রতিদিন সকাল এক জিকির রাজগার করে যে একটু আমল মানে কোর হাদিস থেকে যে দোয়া প্রমাণিত আছে সে দোয়াগুলো করে যেরকমভাবে সকালে যদি কোনো ব্যক্তি তিন কুল করে তিনবার করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার তার কেউ কোনো অসুবিধা ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো এই সমস্ত আমলগুলো যদি তারা করে তাহলে দেখা যাবে তাদের যে বদর্য লেগে থাকে সেগুলো নিজে নিজে কেটে যাবে নিজে আমাদের কাছে আসার দরকার নেই নিজে নিজে কেটে যাবে এবার তারপর যদি না কাটে তখন আমাদের কাছে আসতে হবে ঠিক আছে বন্ধু এই ব্যবস্থা গ্রহণ করুন দেখবেন আপনার মেয়ে ইনশাল্লাহ বিয়ে অবশ্যই হয়ে যাবে আমার যে কথাগুলো বললাম যে তথ্যগুলো দিলাম হ্যাঁ যদি আপনার কাছে পছন্দ হয় বন্ধুরা তাহলে আমার এই সাবস্ক্রাইব করুন আমার ইয়াকে ইউটিউব চ্যানেলকে আর লাইক বাটন ক্লিক করুন আর আমি এই সমস্ত আমি এই জন্য করছি যে আমার এই চ্যানেলটা যাতে স্থায়ী থাকে বন্ধ না হয়ে যায় ওই জন্য আপনাদেরকে বলছি তার মানে এই নয় যে আমি এইসব কথা বলছি আপনার সাবস্ক্রাইব পাওয়ার জন্য না না আমি যে কথা বলছি মানুষের উপকারের জন্য মানুষ সবাই যেন উপকার লাভ করতে পারে আমার এই ভিডিও থেকে এ আমি সবার কাছে কামনা করছি বন্ধুরা তাহলে রাখছি তাহলে সামনে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে দাওয়াত দিচ্ছি সামনে ভিডিওটা দেখুন ছয় নম্বর ভিডিওটা ঠিক আছে ওকে ওকে